দর্শক আপনারা যারা আজকে পহেলা জুন 2022 পদ্মা সেতু উদ্বোধনের মাস জুন মাস পদ্মা সেতু উদ্বোধন হবে। আমি আজকে কালনা সেতুর আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমাদের অনেকের ধারণা ছিল যে কালনা সেতুটি হয়তো পদ্মা সেতুর সাথে সাথে ছিঁড়ে যেতে পারবে, কিন্তু আপাতত তা হচ্ছে না। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি যে কালনা সেতুটি সেপ্টেম্বরের প্রথম দিকে ছেড়ে দেওয়া হবে, কাজ চলতে খুব দ্রুত গতিতে। আমি আজকের আপডেট দেওয়ার জন্য মূলত আসা। জয়েন্ট সেখান দিয়ে এখনও পাতা আছে, ওই কাজগুলো করা হবে। এবং ক্রেন দিয়ে দেখেন ঢালাইয়ের জন্য জিনিসপত্র তোলা হচ্ছে, এখানে নামানো হচ্ছে। ক্রেনের সাহায্যে লোহার পাইপগুলো উপরে তোলা হচ্ছে, নিচে নামানো হচ্ছে প্রয়োজন অনুসারে। মূল স্প্যানের যে ফাঁকা জায়গাটা রাস্তা বিষয়টি সেটা গার্ডারগুলো সব উপরে ওঠানো হয়ে গেছে, যেগুলো মূলত যার উপর দিয়ে গাড়ি চলবে সেতুর মূল গার্ডারগুলো। এখন শুধুমাত্র যে রেলিংয়ের গার্ডার এগুলো বাকি আছে, উপরের কাজগুলো শেষ করার পরে পাশাপাশি রেলিং ওঠানো হবে। আপনারা জানেন ফেরি অপোজিট সাইডে অনেক এরিয়া নিয়ে কাজের জন্য সাইড তৈরি করা হয়েছে, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না, বিধায় আমরা ও পাশ থেকে ভিডিও দিতে পারি না। তবুও চেষ্টা করবো, দেখি এরপর আগামী দিন নৌকা নিয়ে নদীর ভিতরে গিয়ে ওপাস দিয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে। দেখুন পশ্চিম সাইডে সেতুর তলে কিছু গার্ডার রাখা রয়েছে এবং কিছু পাথর দিয়ে জমানো যে স্ল্যাবগুলো সেগুলো জমানো রয়েছে, যেগুলো সাইডে মাটির উপরে দেওয়া হবে যাতে মাটি কেটে না যায়। এটা হচ্ছে ব্রিজের তলে, আমি পল্টনের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিলারগুলো লোহার, এগুলো খুলে দেওয়া হবে উপরে ঢালাই হয়ে গেলে। যেখান দিয়ে পিলার আছে বুঝবেন যে ওখানে উপরে ঢালাই দিতে বাকি আছে। আর যেসব জায়গা দিয়ে এরকম পিলার নাই সেখান দিয়ে বুঝবেন যে সেইগুলোর উপরে ঢালাই হয়ে গেছে। যেমন এই 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 স্প্যানটার উপরে ঢালাই হয়ে গেছে, এখানে পিলার নাই দেখছেন। আর এখানে পিলার আছে মানে এখানে ঢালাই দিতে বাকি আছে, এবং ওই যে সামনে এখানেও ঢালাই দিতে বাকি আছে, আর পূর্ব পাশে একটা একটা এর উপরে ঢালাই দিতে বাকি আছে। আর সব জায়গায় ঢালাই হয়ে গেছে, অত্যন্ত মেঘ করছে আকাশে, মেঘাচ্ছন্ন অবস্থায় যতটুকু সম্ভব। কাজে মানুষ অলওয়েজ কাজে লিপ্ত, কখনো ছুটি নেই, শিল্প শিল্প কাজ করা হয়। এতটুকুই আজকের আপডেট, ধন্যবাদ, আবারও দেখা হবে।